রাজধানী কাওড়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আজও ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। আজ 2300 সিরিয়াল পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। এদিকে সৌদি এয়ারলাইন্স অফিসের চাপ কমাতে 31টি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। সেই এজেন্সিগুলোর সেবা নিয়েও নানা অভিযোগ প্রবাসীদের মধ্যে। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। অনিশ্চয়তার ছাপ চোখে মুখে, কবে মিলবে টোকেন আর কবেই বা পাওয়া যাবে বিদেশ যাওয়ার টিকিট তা জানা নেই এই প্রবাসীদের। কারো ভিসার মেয়াদ শেষ, কারো মেয়াদ আছে মাত্র কয়েকদিন, কাজে যোগ দিতে পারবেন কিনা তা নিয়েই যত দুশ্চিন্তা। সৌদি এয়ারলাইন্সের আপ ডাউন টিকিট আছে, তারা শুধু এনে আসবে 24 দিনের মেয়াদ দিলে ইনশাল্লাহ আমরা যেতে পারবো, আর যদি 24 দিনের মেয়াদ না যায় তাহলে 50,000 লোকের মনোনয়ন কি টিকিট ছাড়া হয়ে পড়ে। যাদের অলরেডি আছে আর যাদের নাই তাদের কথা আলাদা, হয়তো তাদের বৃদ্ধি হবে, কিন্তু আমাদের যাদের আছে তাদের জন্য তো একটা উপায় হওয়া উচিত। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কাউন্টার থেকে 2300 প্রবাসীকে টোকেন দেয়া হয়। এর বাইরেও হাজারো মানুষের ভাগ্যে এখনও টোকেনই জোটেনি, যদিও সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 4 অক্টোবর থেকে পাবেন বাকিরা। এতেও সংশয় কাটছে না প্রবাসীদের। আমরা যদি 7 তারিখে এখানে আসি আমি বিশ্বাস করি যে আমি টোকেন পাবো না, কালোবাজারিতে টোকেন চলে যাবে, পরে এই টোকেন 5,000-10,000 টাকায় বিক্রি হবে। সরকারে অনুরোধ করব আকামার মেয়াদ বাড়ায় দেওয়া যাতে আমার কারণে নেওয়ার ব্যবস্থা করে। সৌদি দূতাবাস স্বীকৃত 31টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রবাসীদের অভিযোগ, তাদের কঠিন শর্তের কারণে বিদেশ যাওয়ার পথটি আরও জটিল হয়েছে। শতকরার ভিতরে আমাদের 95 জন কবিরের সাথে কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন অবস্থা আছে। 5 জনের সাথে হয়তো সুসম্পর্ক থাকার কারণে তারা হয়তো ছুটি মেয়াদ বাড়াইতে পারবে। তা আমরা কার কাছে যাবো? হয়তো কবিরের কাছ থেকে কোরালে আসি, কবিরের সাথে তো যোগাযোগ করা আমাদের সম্ভব না। এই মানুষগুলো কাজে ফিরতে চান, তাই আরও সহজভাবে তাদের বিদেশ ফেরাতে সরকারের কাছে আকুতি সবার কণ্ঠে। সৌদি প্রবাসীদের কাজে ফেরার যে আকুতি তাতে সরকারের ছাড়ায় অনেকটা স্বস্তি মিলেছে সব মানুষের মধ্যে, কিন্তু এখনও অস্বস্তি রয়ে গেছে টোকেন নিয়ে। সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা বলছেন যদি শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সের যাত্রীদেরকে টিকিট দেওয়া হয় তাহলেই অনেকটা কষ্ট কমে আসবে এসব মানুষের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।